চা বাগানে শ্রমিক মহল্লায় রীতিমতো তাণ্ডব চালালো হাতি। শ্রমিক আবাস ঘুরিয়ে দিয়ে সাবাড় করলো মজুদ আনাজপাতি। হাতির তাণ্ডবে নষ্ট হয়ে গিয়েছে ঘরের আসবাবপত্র। বাড়ির লোকজন কোনোক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন। মেটিলি ব্লকের কিলকট চা বাগানের ঘটনা। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে প্রায় 11:30 নাগাদ সংলগ্ন চাপড়ামারি জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে চা বাগানে ঢুকে পড়ে। বাগানের প্রজালেনে পরপর তাণ্ডব চালিয়ে মোট 12টি শ্রমিক আবাস গুড়িয়ে দেয় হাতিটি। রাতভর তাণ্ডব চালিয়ে ভোরের দিকে হাতিটি আবার জঙ্গলে ফিরে যায়। এদিকে বাসিন্দাদের অভিযোগ, রাতে চা বাগানে হাতি এলেও সেখানে পৌঁছয়নি বনকর্মীরা। ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বাসিন্দারা। বন দপ্তরের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে। চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।